أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান। হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা গলানো প্রাচীর। স্মরণ করো যখন মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা আলাইহিসসালাম বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল, আমার পূর্ববর্তী তাওরাতের প্রতি আমি সত্যায়নকারী, এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তাঁর নাম আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, তার চাইতে অধিক জালিম আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনি তার রসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা এই যে, তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসে জান্নাতের উত্তম বাসগৃহে। এটা মহা সাফল্য। এবং আরও একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যবর্গ বলেছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফির হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হলো।